বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দরবার করতে সৌদি আরব ইনশাআল্লাহ ভালো আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একান্ত প্রত্যাশা। যাক, যারা আমরা ইনশাআল্লাহ এক্সিট চলে যাচ্ছি সৌদি আরব থেকে, তারা দেশে যে কি করব না করব এরকম একটা হতাশার মধ্যে ভুগি। এখন যেহেতু আমাদের মাংসের বাজার খুবই অনেক ঊর্ধ্বগতি, তাহলে ইনশাআল্লাহ আপনারা যদি মাংসের গরু পালন করেন অথবা দুগ্ধ খাবি স্থাপন করেন, সেখানে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। এবং কি ধরনের গাবি আপনারা পালন করবেন এবং কি ধরনের গাবি পালন করলে আপনারা লাভবান হবেন, আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই জানাবো। কোন ধরনের গরু পালন করলে বেশি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আলোচনা করবো, আমি খামার করতে গেলে একটি ভালো গরু নির্বাচন করতে হবে এবং গরু নির্বাচনের জন্য আপনাকে কি কি করতে হবে। গরুর উন্নত জাত নির্বাচন করতে হবে। আমাদের দেশের অধিক পরিমাণে দুধ উৎপাদন করে এমন গরুর জাত হিসাবে শাহিওয়াল ধরতে পারেন, সিন্ধি ধরতে পারেন, হলস্টিন ফ্রিজিয়ান, শঙ্কর জাতের গাভী হিসাবে জাতের সাথে আমরা পরিচিত। দেশীয় জাতের মধ্যে শাহজাদপুর, পাবনা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম এলাকায় এ দেশের গরু দেশের অন্যান্য এলাকার গরু অপেক্ষা অনেক উন্নত এবং বেশি দুধ দেয়। খাঁটি জাতের শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য আমি আপনাদেরকে এখন বলবো। আপনাদের শাহিওয়াল গরু নির্বাচন করবেন, তার মধ্যে জাত শাহিওয়াল জাত কীভাবে আপনারা চিনতে পারবেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দেবো। শাহিওয়াল গরুর দেহের রং হালকা লাল ও বাদামি রঙের হবে। আবার আমি বলছি, শাহিওয়াল গরুর দেহের রং হালকা লাল বা বাদামি রঙের হবে। এদের কুচ কিছুটা উঁচু এবং গলা কম্বল বড় ও ঝুলানো হয়। নাভি বেশ ঝুলানো থাকবে। এ জাতের গরু মাথা খাটো, শিং ছোট, কপাল দুই শিঙের মধ্যবর্তী স্থান উঁচু হয়। থাকে এ জাতের একটি গাভীর ওজন হয় 400-500 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি গাভী বছরে আপনার 300 দিন পর্যন্ত দুধ দিয়ে থাকে। প্রতি গাভী হতে প্রতিদিন সর্বোচ্চ 8-10 লিটার দুধ পাওয়া যায়। এ জাতের বকনা 2-2.5 বছরের মধ্যে আপনার প্রজনন ক্ষমতার উপযুক্ত হয়। খাঁটি জাতের সিন্ধি গরু বৈশিষ্ট্য, তারপর আরেকটা গরুর নাম আমি বলবো, সিন্ধি গরু। সিন্ধি গরুটাও ভালো। সিন্ধি গাভীর গায়ের রং গাঢ় কালচে ও হলুদ বা গাঢ় বাদামি বর্ণের হয়। এদের কুচ কিছুটা উঁচু, গলাকম্বল বড় ও ঝুলানো হয়। এ জাতের গরুর শিং মোটা, খাটো এবং পিছনের দিকে বাঁকানো থাকে। সিন্ধি গরুর শিংগুলো পিছনের দিকে বাঁকানো থাকবে। এ জাতের একটি গাভীর ওজন হয় 300-400 কেজি পর্যন্ত হয়ে থাকে। গাভীর ওলান বেশ বড় হবে। একটি গাভীর বছরে 280-300 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। দুধ উৎপাদন ক্ষমতা টোটাল হবে আপনার 2000-3000 লিটার পর্যন্ত। এ জাতের বকনা 2-2.5 বছরের মধ্যে প্রজনন ক্ষমতায় উপযোগী হয়ে থাকে। খাঁটি জাতের ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য, ফ্রিজিয়ান জাতের গরু আকারে অনেক বড় হবে। এদের কুচ উঁচু হয় না। এদের গায়ের রং সাধারণত সাদা কালো মেশানো থাকে। এ জাতের একটি গাভীর ওজন হবে 800-900 কেজি এবং এ জাতের একটি ষাঁড়ের ওজন হবে 800-900 কেজি এবং গাভীর ওজন হয়ে থাকে 500-600 কেজি পর্যন্ত, এমনকি আরও বেশি হয়ে থাকে। এ জাতের গাভী মাংস বেশি দেয়, তাই মাংস হিসেবে এই ধরনের গরুকে পালন করা হয়। এ জাতের গাভী অনেক বেশি দুধ দেয়। একটি গাভী থেকে 25 লিটার পর্যন্ত দুধ দেয়। বাচ্চা দেওয়ার পর থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত একাধারে দুধ দিয়ে থাকে। এ জাতের বকনা অল্প বয়সে অর্থাৎ 2-2.5 বছরের মধ্যে প্রথম বাচ্চা প্রজনন করে। প্রতি বছরই বাচ্চা প্রজনন করে থাকে। তারপর বলবো আপনাদের শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য। আমাদের দেশে প্রায় বেশিরভাগই গরু দেশি জাতের হয়ে থাকে। দেশি জাতের গরুর থেকে দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা এরকম হয় না, কিন্তু এদের কার্যক্ষমতা হয়ে থাকে অনেক বেশি। বিদেশি উন্নত জাতের গাভী হতে অনেক বেশি দুধ পাওয়া যায়, কিন্তু এসব বিদেশি জাতের গাভী আমাদের দেশে জলবায়ু আবহাওয়ার জন্য কতটুকু উপযোগী সেই ব্যাপারে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। তাই দেশি এবং শঙ্কর জাত মিশ্রণে যদি আমরা বাচ্চা উৎপাদন করি, তাহলে সেটা আমাদের আবহাওয়া এবং জলবায়ুর সাথে অবশ্যই খাপ খাইয়ে নিতে পারে। শঙ্কর জাতের গাভী আমাদের দেশে জলবায়ু আবহাওয়া ও গ্রামীণ ব্যবস্থা উপযোগী হয়ে থাকে। ভালো দুগ্ধবর্তী জাতের বৈশিষ্ট্য, আপনারা যদি ভালো গাভী দুগ্ধবর্তী গাভী চিনতে চান, ভালো দুগ্ধবর্তী গাভী ক্রয় করতে চান, তাহলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সেই ব্যাপারে আমি আপনাদেরকে আবার তথ্য দিচ্ছি ইনশাল্লাহ। দেশের দেখেন, ভালো জাতের গাভীর দেহের সম্মুখ বা হালকা পিছনের অংশ ভারী হবে। শরীরের গঠন ঢিলেঢালা হবে, চামড়া পাতলা হবে, দেহে অপ্রয়োজনীয় চর্বি থাকবে না। আবারও বলছি, ভালো জাতের গাভী আপনারা কীভাবে চিনবেন? দেহের সম্মুখ বা দেহের সামনের ভাগ হালকা,
হালকা পিছনের ভাগ হবে বাড়ি এবং দেহ থাকবে ঢিলা ডালা, চামড়া থাকবে ঢিলা ডালা থাকবে এবং শরীর পাতলা হবে, দেহে অপ্রয়োজনীয় কলেস্ট্রল বা চর্বি থাকবে না। এটা হলো ভালো জাতের গাভীর একটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য হবে, উড়ান বড় হবে, দেহের সাথে সুন্দরভাবে লেগে থাকবে, উড়ান গঠন সুন্দর ও বাটগুলো একই আকারে এবং সুন্দরভাবে একই দূরত্বে সাজানো থাকবে, কড়িগড়ের মতন সাজানো থাকবে। উড়ানের গঠন থেকে দুধ উৎপাদন সম্পর্কে আপনারা ধারণা পেয়ে থাকবেন। দুধের শিরাগুলো মোটা, দুধের যে শিরাগুলো থাকবে দুধের শিরাগুলো মোটা হবে এবং স্পষ্ট দেখা যাবে, নাভির দুপাশ দিয়ে আঁকা বাঁকাভাবে ছড়িয়ে থাকবে। দুধের শিরাগুলো উড়ানেও স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। উন্নত জাতের গাভীর প্রতি বছরই বাচ্চা প্রজনন করে থাকে। গরুর স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে গরুর স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ সম্পর্কে আলোচনা করবো, কিন্তু আজ যেহেতু একটু সময় আছে তার জন্য উন্নত জাতের বাসস্থান কীভাবে নির্মাণ করতে হয় সে ব্যাপারে অংশের তথ্য দেব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্বাস্থ্যসম্মত বাসস্থান সম্পর্কে যে সকল বিষয়ে আলোচনা করতে হবে, গাভীর গড় নির্মাণের জন্য উঁচু সমতল ভূমি, গাভীর গড় নির্মাণের জন্য উঁচু সমতল ভূমি যেখানে বৃষ্টির পানি জমে না, যেখানে বৃষ্টি জমে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন স্থান আমাদের নির্বাচন করতে হবে। গাভীর গড় নির্মাণের সময় নিম্নলিখিত অনেক বিষয় বিবেচনা করা যেতে পারে, গাভীর স্বাস্থ্য ও আরাম, এই বিষয়গুলো আমরা নজর দেব। গাভীর স্বাস্থ্য আরাম, সহজপ্রাপ্য নির্মাণ সামগ্রী ব্যবহার, উপযুক্ত স্বাস্থ্যসম্মত নিয়মাবলী পালন করার সুবিধা, গরুর বাসস্থান ও গোয়ালঘর, আমরা বলি গরুর বাসস্থান বা গোয়ালঘর কীভাবে নির্মাণ করবেন সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দিচ্ছি। গোয়ালঘর সাধারণত দক্ষিণমুখী হওয়া ভালো, সবসময় খেয়াল রাখবেন গোয়ালঘরটা সাধারণত দক্ষিণমুখী হওয়া অবশ্যই ভালো। গোয়ালঘর সমতল ভূমি থেকে একটু 1 ফুট উঁচু শুকনো স্থান নির্বাচন করতে হবে। মেঝে হালকা ডালু থাকতে হবে সহজে যাতে গরুর চনা এবং কিনারের জল শুকানো যায়। একচালা গড়ের উচ্চতা সাধারণত 8 থেকে 10 ফুট এবং দুচালা গড়ের মধ্যবর্তী স্থানে, দুচালা গড়ের মধ্যবর্তী উভয় চালের শীর্ষদেশেও 14 ফুট উঁচু হতে হবে এবং ডালু অংশের উচ্চতা 7 ফুট হওয়া প্রয়োজন। গড়ের চাল আপনারা যে সিমেন্টের টিন পাওয়া যায় এই টিন দিয়ে যদি গড়ের চাল নির্মাণ করেন, এতে শীত গরম উভয় ক্ষেত্রে বসবাসের জন্য গরু উপযোগী হবে। গড়ের ভিতরে একটি বয়স্ক গরুর জন্য অন্তত 3 ফুট প্রস্থ 5 ফুট দৈর্ঘ্য জায়গা প্রয়োজন হবে। আপনাদেরকে আবারও বলছি, একটা বয়স্ক গরুর জন্য 3 ফুট প্রস্থ 5 ফুট দৈর্ঘ্য একটি জায়গার প্রয়োজন হবে। তার সাথে ম্যানেজারের জন্য, তার সাথে খাবার পাত্রের জন্য আপনারা রাখবেন 2 ফুট রাখবেন এবং ড্রেনের জন্য 1 ফুট রাখবেন। খেয়াল রাখবেন একটা গরুর জন্য 3 ফুট প্রস্থ 5 ফুট দৈর্ঘ্য, তারপর খাবার পাত্রের জন্য 2 ফুট এলে 7 ফুট, আর আপনাদের গড়ের নিষ্কাশন ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য 1 ফুট, টোটাল 8 ফুট। একটা গরুর জন্য দৈর্ঘ্য লাগবে 8 ফুট, 5 ফুট দৈর্ঘ্য গরুটা শোবার জন্য আরাম আয়েশ করার জন্য। আবারও বলছি, একটা গরুর জন্য আপনাদেরকে 8 ফুট টোটাল জায়গা রাখবে। প্রথমত 5 ফুট লাগবে গরুটা শোবার জন্য, আরাম করার জন্য। 2 ফুট লাগবে আপনার খানার পাত্র, যেটা রাখবেন আপনার গামলা বলি বা যেটাই বলি ওই গামলাটা রাখার জন্য। তারপর পিছনে মল নিষ্কাশনের জন্য আপনারা 1 ফুট রাখবেন। 4 থেকে 5টি গরু হলে একই সারিতে রাখা, চার থেকে আপনার যদি গরুর সংখ্যা কম হয়, 4 থেকে 5টি হয়, তাহলে একই সারিতে আপনারা রাখতে পারবেন। এর জন্য একচালা একটি গড়ি আপনার জন্য যথেষ্ট। 8 বা 10 থেকে 12টির গরু অধিক হলে দোচালা নির্মাণ করতে হবে, গরুকে গড়ের 2 সারিতে রাখার ব্যবস্থা করতে হবে। উভয় সারি গরুর সম্মুখে খাদ্য দেওয়ার জন্য খাবার পাত্র বা গামলা থাকতে হবে। এক্ষেত্রে উভয় সারির গরুর পিছনের বাঘ বহির্ভূত এবং সামনের বাঘ অন্তর্গামী হবে, বহির্গামী এবং অন্তর্গামী। অন্তর্গামী হলো একটা গরুর সাথে একটা গরুর কী হবে, পিছনের 2 বাঘ মাঝখানে থাকবে, ওইটাও সামনে থাকবে, ওইটাও সামনে থাকবে, 2 বাঘে গরুকে রাখতে হবে। শঙ্কর জাতের গরু অধিক গরমের কাতর, তার জন্য আপনার গড়ের মধ্যে শীততাপের নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে, ফ্যান লাগাতে হবে। শীতকালে প্রয়োজনীয় গরুর গায়ে ছালার ব্যবস্থা করতে হবে এবং মেঝেতে শুকনো খড় বেশি দিতে হবে। শীতকালের জন্য আপনার গরু খুবই ঠান্ডা লাগবে, তার জন্য মেঝেতে আপনারা শুকনো খড় বেশি দিতে পারেন অথবা গরুর উপরে আপনারা ছালা বেশি দিতে পারেন। সম্ভব হলে বাসর গরুর জন্য পৃথক, যদি সম্ভব হয়ে থাকে আপনার বাসর গরুর জন্য পৃথক ব্যবস্থা করতে হবে। বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই হলো গরুর বাসস্থান ও গোয়ালঘর নির্মাণের নিয়মাবলী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো গরুর যে ভ্যাকসিনগুলো আছে, গাভীর স্বাস্থ্য ব্যবস্থা বা
গাভীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কী কী ভ্যাকসিন দিতে হবে, কৃমিনাশক কীভাবে করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আসবে সাইলেন্স কীভাবে তৈরি করতে হবে, ইউরিয়া মোলাসেস কীভাবে আপনারা তৈরি করবেন, কীভাবে আপনাদের খরচ কমাতে পারবেন, গরুর অধিক দুধ কীভাবে উৎপাদন করতে পারবেন, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।